ॐ स्थापकाय च धर्मस्य सर्वो धर्मास्वरूपिने अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणि अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ठाकुर माँ स्वामीजी के प्रणाम जानाच्छि और प्रणाम जानाच्छि ठाकुरेर अन्यतम पार्षद सन्यासी पार्षद स्वामी निरंजनानंदजी उद्देश्य। स्वामी निरंजनानंदजी जन्मतिथि उपलक्षे हमें आज के तार पूर्ण जीवन कथा अनुध्यान करब। राजारहाट विष्णुपुर ग्रामे तार जन्म आपनी आमरा सबाई जानी कलकाताते न्यूटाउनेर काछे। ता तिनी तार सम्बन्धे ठाकुर जे कयेकजनके बोलेछेन जे ईश्वर कोटि स्वामीजीके बोलेछेन राजा महाराजजीके बोलेछेन तार मध्ये निरंजनानंदजी महाराज अन्यतम। তার নাম হচ্ছে নিত্য নিরঞ্জন ঘোষ। বাবার নাম অম্বিকা ঘোষ। স্বামীজির থেকে দু বছর, স্বামীর থেকে এক বছর আগে জন্মে, ঠিক এক বছর না কয়েক মাস আগে জন্ম, 1862 সালের শ্রাবণ পূর্ণিমা, মানে আমরা যাকে রাখি পূর্ণিমা বলি সেই দিনটা তার জন্ম, এই অগস্ট মাসে জন্ম। আর স্বামীজির হচ্ছে 1863 জানুয়ারি মাসে, তার মানে কয়েকটি মাস, 4-5 মাস বড় তিনি ছিলেন এবং দেহত্যাগ স্বামীজির দেহত্যাগে 2 বছর পরে। নিত্য নিরঞ্জন ঘোষ মামা ছিলেন একজন পণ্ডিত কালীকৃষ্ণ মিত্র, তিনি কলকাতায় থাকতেন। তা তিনি তার ছোটবেলা পড়াশোনা করার জন্য কলকাতাতেই ছিলেন, পড়াশোনা করতেন। আর ঠাকুর আরেকটা কথা তার সম্বন্ধে বলেছেন যে ও রামচন্দ্রের অংশে জন্ম। ঠাকুর যে এক একজনকে এক একটা ভাবের লোক বলে বলেছেন না, এগুলো এত যথার্থ আমরা বাইরের থেকে বুঝতে পারি না। যেমন একটা উদাহরণই দেওয়া যেতে পারে, যেমন আমরা সকলেই জানি স্বামীজির পরেই তো তাকে আমরা ঠাকুরের পার্শ্বদের মধ্যে বলি স্বামী ব্রহ্মানন্দ রাজা মহারাজজি। তার সম্বন্ধে আমরা জানি যে ঠাকুর বলছেন যে ও হচ্ছে কৃষ্ণ সখা। ঠাকুরের এই কথাগুলো যে কত যথার্থ বোঝা যায়। স্বামী ব্রহ্মানন্দজি যখন দেহত্যাগ হচ্ছে ভাবের ঘরে তিনি কথা বলে যাচ্ছেন, সেই সময় অদ্ভুত একটা তাৎপর্যপূর্ণ কথা বলছেন, সব কথাই তাৎপর্যপূর্ণ, কিন্তু সেই সময় বলছেন রামকৃষ্ণের কৃষ্ণটি চাই, রামকৃষ্ণের কৃষ্ণটি চাই। অর্থাৎ তিনি তার স্বরূপে ফিরে যাচ্ছেন, সেই স্বরূপে অবতার তার কাছে কৃষ্ণরূপে প্রতিভাত, চিরকাল তিনি কৃষ্ণরূপী, অবতারের কৃষ্ণরূপেরই সখা তিনি। যেহেতু শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ, সেই জন্য তিনি স্বামী ব্রহ্মানন্দ রূপে তারও লীলা সহচর হয়েছেন। তার এই নিত্য নিরঞ্জন সম্বন্ধে ঠাকুর তো বলেছেন রামচন্দ্রের অংশে জন্ম। ছোটবেলায় দেখা যেত তিনি খুব তীরধনুক নিয়ে খেলতে ভালোবাসেন, অস্ত্রশস্ত্র নিয়ে খেলতে ভালোবাসেন, যেন সেই সেই যুগের মানে সেই যে তারও যে একটা ইনকার্নেশন, তারও যে সেই অবতারের সঙ্গে তিনিও যে অবতারের লীলা পার্শ্বদ রূপে এসেছিলেন তার যেন কিছুটা লক্ষণ অজ্ঞাত সারে। ছোটোবেলায় যেটা হয় সেটা একেবারে অজ্ঞাত সারে হয়, তো একদম স্বতঃস্ফূর্ত সেটা প্রকাশ পাচ্ছে। তো যাই হোক, এটা একটা খুব বড় মানে গুরুত্বপূর্ণ কথা, কিন্তু তার চেহারাটার কথা বলতে সবাই, তার দীর্ঘ সুঠাম সুন্দর চেহারা ছিল, নিয়মিত ব্যায়াম করতেন, ওর অত্যন্ত সুপুরুস্থ ছিলেন, চোখ দুটো দেখে সবাই খুব মুগ্ধ হতো, যেন একদম চোখ দিয়ে যেন ঠিকরে জ্যোতি বেরোচ্ছে, বীরভাব ছিল, তেজি স্বভাব, আবার একই সঙ্গে অত্যন্ত কোমল স্বভাব ছিল, গরিব দুঃখীদের জন্য ভীষণ দরদ ছিল, অনেকটা যেন স্বামীজির ভাব, যেমন বীরত্ব তেমনি কোমল ভাব। এ হচ্ছে নিত্য নিরঞ্জন। পড়াশোনা করতে করতে তিনি তারই এক আত্মীয়, তার কোনো কাকা বা জ্যাঠা, সম্পর্কীয় কাকা বা জ্যাঠা, ডক্টর প্যারি চাঁদ মিত্র, তার একটা স্পিরিচুয়ালিস্ট দল ছিল, মানে তারা ওই প্ল্যানচেট প্ল্যানচেট বলে যে না, প্রেততত্ত্ব
বিদদের একটা দল ছিল। এই দলের মধ্যে নিরঞ্জন মহারাজ, স্বামী নিরঞ্জনানন্দজি ভিড়ে গেছিলেন, আকৃষ্ট হয়েছিলেন এবং তাকে ওই ডক্টর প্যারিস চরণ মিত্র তিনি খুব পছন্দ করতেন, কারণ তিনি খুব ভালো মিডিয়াম হতে পারতেন, ওই প্ল্যানচেট ট্ল্যানচেট করা আর কি, ভূত ভূতের আবেশ হবে, সব কিছু বলে দেবে, রোগটোগও বলে দেবে, সেই জন্য তাদের বেশ কদরও ছিল, অনেকের কাছে গিয়েই অনেকের রোগটোক তারা সারাতেন। তা এই করতে করতে মানে ভূত থেকে তিনি ভগবানে পৌঁছেছেন বলা যেতে পারে। এই করতে করতে একদিন এসে পৌঁছেছিলেন ঠাকুরের কাছে, কিন্তু তিনি তো এসব কথা যখন বলতেন, একটা ঘটনা তার মনে বৈরাগ্যের সঞ্চার করেছিল। এই ভূত প্রেত এসব নিয়েই থাকতেন তিনি, এই মিডিয়াম হতেন, এসব নিয়ে হয়তো ব্যস্ত থাকতেন। একবার এদেরকে তো সবাই ডাকে যাতে ভবিষ্যৎ বলে দিতে পারে, বিপদ আপদ থেকে কিভাবে রেহাই পাবে বলে দিতে পারে, বা কোনো রোগ টোক সেরে যায়। তা এক ভদ্রলোক অত্যন্ত ধনী, ধনকুবের একেবারে, সে তাদেরকে ডেকেছিল এই ভূতের দলটিকে, ভূত নামানোর দল থেকে, বা ভূতের ভূতের আবেশ যারা করতে পারে সেই দলটিকে ডেকেছিল। তা নিরঞ্জন মহারাজ বলছেন যে দেখলাম যে ধনকুবের কিন্তু 18 বছর তার কোনো ঘুম হয়নি, অনিদ্রা, এত কষ্ট, ঘুম, রাতের ঘুম কি সে জানে না 18 বছর ধরে। তা নিরঞ্জন মহারাজ চেষ্টা করেছিলেন তাকে সাহায্য করা, তিনি পরে বলছেন যে আমি যা করেছিলাম তার দ্বারা তার কোনো সাহায্য হয়েছে, তিনি একা করেননি, তার দল সহ গেছিলেন, তার দ্বারা তার কোনো উপকার হয়েছিল কি না জানি না, কিন্তু এই ঘটনাটি আমার মনের মধ্যে বিষয় সম্পত্তির অসারতা সম্বন্ধে চিরকালের জন্য রেখাপাত করে দিয়েছিল। এই একটা এরকম এর কি যেন মানে বৈরাগ্যের সূচনা। সেজন্য বলছে ভূত থেকে তিনি ভগবানে পৌঁছেছেন, তারপরে ঠাকুরের কাছে গিয়ে তিনি উপস্থিত হলেন, ওই দলবল সবই উপস্থিত হলেন। তার যখন 18 বছর বয়স এরকম সময় গেলেন, 1881-82 সালে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে উপস্থিত হলেন। দলের আরও কয়েকজন বন্ধু আছে এবং প্যারিচরণ মিত্র যিনি আছেন, ডক্টর প্যারিচরণ মিত্র, তিনিও আছেন। তিনি শ্রীরামকৃষ্ণের কাছে পরিচয় করিয়ে দিচ্ছেন যে এটি আমার সম্পর্কে ভাইপো, এ খুব অন্যকে মেসমেরাইজ করতে পারে, মানে সম্মোহিত করতে পারে, আর খুব ভালো মিডিয়াম হতে পারে, খুব প্রশংসা করে বলছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছে ছি ছি ছি, কী লজ্জার কথা, এইসব ভূতটুতের ব্যাপারে কখনো জড়িয়ে পড়তে নেই, এটা বললেন। তা যাই হোক, সেদিনকে যে খুব বেশি কথা হলো তা নয়, তবে সে শোনা যায় যে ঠাকুর তো বালক স্বভাব, এই দলের লোকেরা এরা সব বলেছিল আপনি একটু মিডিয়াম হন, আপনি বেশ ভালো মিডিয়াম হতে পারবেন। ঠাকুর এদের কথা শুনে বালক ভাব, তিনি গিয়ে ওদের মাঝখানে একটা চক্রের মতন করে তারা বসেছে, একটা নির্দিষ্ট আসন সেখানে মিডিয়ামকে বসতে হয়, তা তিনি গিয়ে একবার বসলেনও বটে, তারপর কিছুক্ষণ পরে আসন ছেড়ে তুলে গেলেন। এই হচ্ছে প্রথম দিনের সাক্ষাৎ, খুব বেশি কিছু হলো না, কিন্তু ঠাকুর কিন্তু দেখে বুঝেছিলেন, ওই প্যারিচরণ মিত্রকে বলেছিলেন এই ছেলেটি খুব ভালো ছেলে, নিরঞ্জনকে দেখে বুঝে, এটা স্বাভাবিক, ঠাকুর দেখলেই চিনতে পারতেন, কারণ জগদম্বা তাকে দেখিয়ে দিয়েছিলেন, ঠাকুরের জীবনীতে আছে লীলা প্রসঙ্গে, যখন সব সাধনা শেষ হয়ে গেল, সরস্বতী পূজাও হয়ে গেল, তখন ঠাকুর খুব কেঁদেছেন, যেমন মায়ের জন্য কেঁদেছেন, আবার দ্বিতীয় দফায় ঠিক একই রকম কেঁদেছেন। কেন? যে মা তাকে দেখিয়ে দিলেন, যে সেই প্রথম তিনি ঠিক ঠিক বুঝতে পারলেন যে তিনি অবতার, বারবার তিনি আসবেন, অন্য সব আমরা সাধারণ মানুষ, আমরা আসবো চলে যাব, আবার আসবো, যেই মুক্ত হই মুক্ত হয়ে যাব, প্রভুর কৃপায় যদি সাধন ভজন করি মুক্ত যদি হয়ে যাই, প্রতিটি মানুষই মুক্ত হবে, তাকে আর এই জগতে আসতে হবে না। কিন্তু অবতারে কিন্তু রেহাই এই, যখনই ধর্মের গ্লানি হবে তার তো মুক্তি বলে কিছু নেই, তাকে লাভ করে লোকে মুক্তি লাভ করে, কাজেই তিনি তো স্বয়ং নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ যে পরমাত্মা, তারই নরদেহদারী রূপ, কাজেই তিনি বারবার অবতার, এই যুগে যে তিনি অবতার হয়ে এসেছেন, এই যুগে তাকে একটি নতুন সম্প্রদায় তৈরি করতে হবে, ধর্ম সম্প্রদায়, অসাম্প্রদায়িক অত্যন্ত উদারভাবের একটি ধর্ম সম্প্রদায় করতে হবে, এবং এই ধর্ম সম্প্রদায় যাদেরকে অবলম্বন করে গড়ে উঠবে, ত্যাগী পার্ষদ এবং গৃহী পার্ষদ, মা তাকে দেখিয়ে দিয়েছিলেন এরা 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 আসবে। কাজে ঠাকুর কিন্তু যেমন মা কালীর দেখা পাওয়ার জন্য কেঁদেছেন যে আরেকটা দিন চলে গেল মা, তুই তো দেখা দিলি না, তেমনি সমস্ত সাধন হওয়ার পরে প্রতিদিন অপেক্ষা করতেন, আজকে বোধ হয় যাদেরকে মা দেখিয়েছেন তারা কেউ কেউ আসবে, হ্যাঁ অপেক্ষা করতেন, তারপর যদি না আসতো বলে আরেকটা দিন চলে গেল, কেউ তো এলি না, তারপর ধীরে ধীরে সবাই আসতে শুরু করলো। কাজে ঠাকুর জানতেন যেই আসতো কেউ, তখনই ঠাকুর বুঝতে পারতেন এ তো মা তো
এই রূপটা দেখিয়ে দিয়েছেন, কাজে ঠাকুর দেখেই বুঝেছেন, বলছেন যে এ খুব, এই ছেলেটি খুব ভালো, খুব ভালো আধার। তা দ্বিতীয়বার যখন এলেন সন্ধ্যের সময়, সন্ধ্যে প্রায় হয় হয়, ভক্ত পরিবেষ্টিত হয়ে ঠাকুর বসে আছেন, এবং ঠাকুরের যে কথা সে তো ভাবেই ভগবান লাভের কথাই ঠাকুর সবসময় বলতেন, সেই ভগবান লাভের কথাই হচ্ছে। কিছুক্ষণ পর সবাই চলে গেল, যেই চলে গেল ঠাকুর একেবারে আপন জনের মতন নিরঞ্জন মহারাজজিকে খাটের উপরে তার পাশে বসালেন, বসে একেবারে পরিচিতের মতন কথা বলতে শুরু করলেন। কি বললেন, যে দেখ তুই যদি ভূত ভূত করিস তবে তুই ভূতে হয়ে যাবি, আর তুই যদি ভগবান ভগবান করিস তাহলে ভগবান হয়ে যাবি, তাহলে তুই বল কোনটা হওয়া ভালো। নিরঞ্জন মহারাজ জি, নিরঞ্জনানন্দজি মহারাজ বললেন তাহলে ভগবান হওয়াই ভালো, এই কথাটি বলেছেন। আর লাটু মহারাজ যে তিনি ছিলেন তার সূত্রে জানা যায়, সেদিন আরেকটিও খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন ঠাকুর, বলে দেখ নিরঞ্জন, তুই যদি মানুষের 99টা উপকার করিস আর একটা অপকার করিস, মানুষ কি করবে জানিস তো, ওই 99টা উপকার ভুলে যাবে, ওই যে তুই একটা অপকার করলি ওই একটা অপকারের জন্য তোর নিন্দা করতে শুরু করবে। আর ভগবান, ভগবানকে তুই, ভগবানের কাছে তুই হয়তো 99টা অপরাধ করেছিস, আর একটা কাজ করেছিস তার পছন্দ মতন কাজ, তার প্রীতি উৎপাদনের জন্য একটা মাত্র কাজ করেছিস, কিন্তু আগে 99টা এমন কাজ করেছিস যেগুলো ভগবানের পছন্দ না, যেগুলো ভগবানের দৃষ্টিতে অপরাধ, তাহলে ভগবান কি করবেন জানিস তো, তোর ওই 99টা অপরাধ ভুলে গিয়ে ওই একটা যে ভালো কাজ করেছিস সেটার জন্যই তোকে ভালোবাসবে, ভালোবাসবেন। কাজেই দীপ, বুঝতে পারছিস মানুষের ভালোবাসা আর ঈশ্বরের ভালোবাসার কত তফাত। তো এইরকম আপন জনের মতন কথা বলছেন, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, বেশ একটু বেশি সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে রাত হতে শুরু করেছে, তখন ঠাকুর বলছেন যে আজ নাই বা গেলি, এরকম দেরি হয়ে গেছে। নিরঞ্জন মহারাজ বললেন যে মা, মামাকে বলে আসিনি। তখন ঠাকুর অনিচ্ছা সত্ত্বেও সম্মতি দিলেন, একান্তই যদি যাবি তা যা, কিন্তু আবার আসিস, কবে আসবি, এতটাই টান আপনজন তো। তা নিরঞ্জন মহারাজ বাদে একটা কিছু কথা বললেন যে কবে আসবেন, বলে তিনি রওনা হলেন। রাস্তা দিয়ে আস্তে আস্তে তারও মনে হচ্ছে যে থেকে গেলেই ভালো হতো, দুজনেই দুজনের জন্য আকর্ষণ অনুভব করছেন, তারপর ফিরেই গেলেন। দু তিন দিন পরেই আবার এসে হাজির হলেন, আবার এসেছেন, এসে ঢুকছেন দরজার কাছ পর্যন্ত এসেছেন, ঠাকুর একজন ছুটে এসে তাকে আলিঙ্গন জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে প্রায় কান্না, কাঁদছেনই প্রায়, ওরে নিরঞ্জন রে, তোর যে দিন চলে যাচ্ছে রে, কবে তুই ভগবানকে ডাকবি, ভগবানকে যদি না ডাকিস তবে তবে যে তোর জীবনটাই বৃথা হবে, তার পাদপদ্মে যদি তোর ভক্তি না হয় তবে তো জীবনটাই তোর বৃথা হয়ে যাবে, আমি যে এই ভেবেই আকুল হয়ে গেছি, বলে তিনি এরকম ব্যাকুলতা প্রকাশ করছেন। আর নিরঞ্জনানন্দজি মহারাজ অবাক যে আমার দিন চলে যাচ্ছে, আমার ভগবান লাভ হলো না বলে ইনি এত ব্যাকুল, এরকম অহেতুক কি ভালোবাসার সম্ভব। তা এই একটা, এগুলো সব এক একটা অভিজ্ঞতা আর কি। তো এসেছিলেন, এসেছিলেন 3 দিন থাকবেন বলে, মামাকে বলে আসেননি, কিন্তু 3 দিন মানে থাকবেন বলেই যে এসেছেন সেরকমও বিধায় পরিকল্পনা করে আসেননি, কিন্তু এসেছিলেন, কিন্তু এমন আকর্ষণ ঠাকুরের যে দেখতে দেখতে 3 দিন থেকে গেলেন, মামাকে বলে আসেননি, বলে 4 দিনের দিন যখন তিনি ফিরলেন না বলে চলে গেছিলেন বলে মামা খুব বকলেন। শুধু বকলেন না, তিনি অনেক জায়গায় খোঁজ টোঁজ করেছেন, চিন্তাও হচ্ছে অন্যের ছেলে তো, মানে যাই হোক, তা বাড়ির যে ভৃত্য যারা তাদেরকে নির্দেশ দিলেন যে ওর দিকে কড়া নজর রাখবে যাতে আর কোথাও যেতে না পারে, কিন্তু যারা ভৃত্যরা যারা তার দিকে নজর রাখছে তাদের মনে হচ্ছে সবসময় যে একটা অজানা দৈবী শক্তি যেন এই নিরঞ্জনকে চারপাশ থেকে ঘিরে রেখেছে, কাজেই তাদের খুব ভয় হতে লাগলো যে এর ইচ্ছার বিরুদ্ধে কিছু করলে আমাদের হয়তো অমঙ্গল হবে। এবং ওই ঠাকুরের কৃপাতেই এক একগুলো ধীরে ধীরে মামারও মনটা নরম হয়ে গেল, এবং ঠাকুর আবার এই নিরঞ্জনানন্দজি আবার ঠাকুরের কাছে যেতে শুরু করলেন। আমরা কথামৃততে দেখতে পাই নিরঞ্জনানন্দজির কথা আছে, মাস্টারমশাইয়ের কাছে
যে বারবার ধরে ঠাকুর নিরঞ্জনের সরল সরলতার কথা বলছেন, মাস্টারমশাইকে বলছেন তুমি একবার নিরঞ্জনকে দেখতে যাও না কেন, তুমি দেখে এসে বলো, সে যে খুব সরল আমি বলেছি, তুমি দেখে এসে একবার আমাকে বলবে যে সত্যি সত্যি আমি ঠিক বলেছি কিনা, সে সরল কিনা, এরকম বলছেন। আর যখনই দেখা যাচ্ছে নিরঞ্জন মহারাজকে আমরা দেখতে পাচ্ছি কথাবার্তাতে, এই ধরনের কথা আছে, অনেকগুলো আছে, দু একটা বলছি। দেখো এই ছবিটা একটু বড় সরল, সরলতা পূর্বজন্মের অনেক তপস্যা না হলে হয় না, পাটোয়া কপটতা পাটোয়ারি এসব থাকতে ভগবানকে লাভ করা যায় না, এরকম অনেকবার আছে। আরেকদিন বলছেন, এটা ভুল বুঝলে হবে না, যে তুই খুব সরল কিন্তু দেখছি যে তোর মুখে একটা কালো ছাপ পড়েছে, আসলে তুই চাকরি করিস কি না, এটা তো সন্ন্যাসী হবে। যেমন বললাম শ্রীরামকৃষ্ণ জানেন যে এদের জীবন হচ্ছে, শ্রীরামকৃষ্ণ গৃহী এবং সন্ন্যাসীর জন্য আলাদা কর্তব্য স্থির করেছে, সে শ্রীরামকৃষ্ণ নয়, হিন্দু ধর্মেরই এরকম একটা অধিকারী ভেদটাকে আমরা খুব মানি, এবং এটা বাস্তব যে প্রত্যেকের জন্য প্রত্যেক নয়, গৃহীর জীবন একরকম, গৃহীর কর্তব্য একরকম, সন্ন্যাসীর কর্তব্য আরেক রকম, যার জন্য বলা হয় গীতাতে এটা একটা বিখ্যাত শ্লোক আছে, অনেকে ভুল ব্যাখ্যা করে যে স্বধর্মে নিধানম শ্রেয় পরধর্ম ভয়াবহ, এটা স্বধর্ম পরধর্ম মানে হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম এসব অন্য ধর্ম সেটা নয়, কিন্তু এখানে হচ্ছে কর্তব্য, আমি যে অবস্থানে আছি সংসারে বা সমাজে যে অবস্থানে আমি আছি সেই অবস্থান অনুযায়ী আমার একটা কর্তব্য আছে, সংসারে গৃহীর একরকম কর্তব্য, সন্ন্যাসীর একরকম কর্তব্য, গৃহীর কর্তব্য অবশ্যই অবশ্যই তার উপরে যারা নির্ভরশীল আছে তাদের ভরণ পোষণের চেষ্টা করা, চাকরি করা, অর্থ উপার্জন করা, কিন্তু সন্ন্যাসীর নয়। আর শ্রীরামকৃষ্ণের সামনে এদের ভবিষ্যৎ জীবনটা একদম পরিষ্কার, সেই জন্য শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনানন্দজি মহারাজকে একটু তিরস্কার করছেন, তিরস্কার নয় ঠিক, প্রশংসা করছেন, প্রশংসা করতে বলছেন খুবই সরল উচ্চ আধার, কিন্তু তোর মুখে একটা কালো আবরণ পড়েছে, কেন জানিস তো, তুই চাকরি করিস কি না, অন্যের চাকরি তো যাই হোক দাসত্ব পয়সা নেওয়া অন্যের ইচ্ছা মতন চলা, চাকরি করিস বলে, তাও আমি তোকে বলবো কি তুই ভালো, কেন তুই মা, মায়ের জন্য চাকরি করছিস, যদি তুই সংসারে আবদ্ধ হয়ে স্ত্রী পুত্রের মতন জন্য চাকরি করতি তাহলে তোকে আমি ধিক্কার দিতাম, কারণ তোর জীবন হচ্ছে সন্ন্যাস, তুই আসলে সন্ন্যাসী, সেই জন্য বলছে ধিক্কার দিতাম, কিন্তু তুই মায়ের জন্য কাজ করছিস, মায়ের জন্য চাকরি করছিস, মা ব্রহ্মময়ী স্বরূপা, কাজে এতে তোর কোনো দোষ হচ্ছে না। তারপর এরকম বাজি বাজি বলছে, দেখো ছোকরাটি বাড়ি সরল, তবে আজকাল একটু 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 মিথ্যা কথা বলে, ঠাকুর তো একদম সত্যের প্রতিমূর্তি, তো সত্য কথা কলির তপস্যা, কাজে ঠাকুরের যে সত্য কথার আদর্শ সেটা এত উচ্চ, কী মিথ্যা কথা, যে সেদিন আসবে বলেছিল কিন্তু আসেনি, আমরা হয়তো সংসারে এগুলিকে ধর্তব্যের মধ্যে আনবো না, কিন্তু কার উদ্দেশ্যে বলছেন এবং কোন উচ্চ আদর্শ থেকে বলছেন সেটা কপিয়ে রাখতে হবে, ঠাকুর এগুলো খুব মানতেন, ঠাকুর আপনারা তো জানেন বলেছেন যে যদু মল্লিকের বাড়ি যাবো বলে ভুলে গেছেন, মাঝরাতে মনে পড়েছে, যদু মল্লিক না শম্ভু মল্লিক ওই বাড়ি যাবো মাঝরাতে ভুলে গেছেন, যখন তার মনে পড়েছে সারাদিন আগে বলেছিলেন সারাদিনে ভুলে গেছেন, তখন বেশ রাত হয়ে এসছে, তখন তার মনে পড়েছে, তিনি তখনই গেলেন সত্য রক্ষার জন্য, তারা তো দরজা খুলে রাখেনি, গেট বন্ধ, সেই গেটে কোনো মতে একটু ঠেলে আঁক করে সেই বাড়ির জমিতে একটু পাটা ঠেকিয়ে বললেন আমি এসেছি আমি এসেছি আমি এসেছি, এরকম এই সত্য সত্য কথা কলির তপস্যা তা নিরঞ্জন মাঝকে বলছেন, বলে দেখো ছোকরাটি ভারী সরল, তবে আজকাল একটু আধটু মিথ্যা কথা বলে এই যেন সেরকম মিথ্যা, কিন্তু পরবর্তীকালে এরা সবাই সত্যের প্রতিমূর্তি ছিলেন। এই নিরঞ্জনানন্দজি মহারাজের খুব সঙ্গ করেছেন স্বামী অচলানন্দজি মহারাজ, যাকে আমরা কেদার বাবা বলি, কেদারনাথ মৌলিক তার নাম ছিল, এবং তাকে গৈরিক দিয়েছিলেন, হয়তো আনুষ্ঠানিক সন্ন্যাস সেটা নয় হয়তো, কিন্তু তাকে গৈরিক দিয়েছিলেন, কিন্তু নিরঞ্জনানন্দজি মহারাজ তার কেদার বাবা অচলানন্দজি পরবর্তীকালে যখন নিরঞ্জনানন্দজির কথা বলছে, অনেক সেবাও করেছেন অচলানন্দজি মহারাজ নিরঞ্জনানন্দজির, এবং নিরঞ্জনজি তার সেবা গ্রহণ করেছেন, তিনি কারোর সেবা শান্ত গ্রহণ করতে চাইতেন না, শেষ অবস্থাতেও তিনি সে অচলানন্দী সেই সেবকের সেবা নেননি, তা তিনি বলছেন তার অনেক গুণের কথা বলছেন, চরিত্র বৈশিষ্ট্য সবগুলি বীরত্ব বৈরাগ্য কৃচ্ছতা, তার মধ্যে একটা হচ্ছে ট্রুথফুলনেস, সত্য সত্য নির্ভরতা, একদম সব সময় সত্যের সত্যনিষ্ঠ ছিলেন, এবং তিনি চাইতেন যে তার চারপাশে যারা আছে তারাও সবাই সত্যনিষ্ঠ হোক।
আরেকদিন দেখা যাচ্ছে ঠাকুর এক জায়গায় গেছেন, সেখানে নিরঞ্জন মহারাজ এসেছেন, ঠাকুর ভাব সমাধিস্থ, কি বলছেন, আলেখ নিরঞ্জন, নিরঞ্জন আয় বাপ, খারে নেড়ে কবে তোকে খাইয়ে আমি আমার জন্ম সফল করব। শ্রীরামকৃষ্ণ বলছেন তুই আমার জন্য দেহ ধারণ করে নররূপে এসেছিস, এরকম ভালোবাসা, এরকম উচ্চ স্থান ঠাকুর নিরঞ্জনানন্দজি মহারাজকে দিয়েছেন। নিরঞ্জন কিছুতেই লিপ্ত নয়, নিজের টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায়, এরকম তিনি ছিলেন, বড় হৃদয়বান, যেমন কড়া তেজস্বী তেমনি হৃদয়বান। কীরকম কড়া সে উদাহরণ একটা দুটো আসবে। বিবাহের কথায় বলে বাপরে বিশাল একটির দা, ওকে দেখি যে একটা জ্যোতির উপরে বসে আছে। তা ওই যে বললাম যে আবার কীরকম কড়া ছিলেন, গরিব দুঃখীদের প্রতি নরম, কিন্তু কড়া কীরকম সেটার জন্য আরেকটি ঘটনা বলি। দুজন দুই মানে ঘটনাটা একই ধরনের, কিন্তু যাদের ক্ষেত্রে ঘটেছে তারা দুজনের দুই প্রকৃতির। এবং ঠাকুরের শিক্ষাই হচ্ছে এই যে অধিকারে বুঝে শিক্ষা দেওয়া, যার যেটি অভাব, আমার যেটি অভাব আমাকে বলছেন, আর আরেকজনের যেটি অভাব তাকে বলছেন। দেখা যাবে এইটা না বুঝলে মনে হয় বিপরীত উপদেশ দিচ্ছেন। যোগানন্দ মহারাজ দক্ষিণেশ্বরে আসছেন নৌকো করে, আর নৌকোতে যারা আছে তারা ঠাকুরের নিন্দা করছে, কষ্ট হচ্ছে খুব তার। তারপরে ভাবছেন যাক কি আর করা যাবে, সংসারী লোক প্রাকৃত জন, এরা তো আর ভক্ত টক্ত নন, এরা আর তাকে কি বুঝবেন। আর এটা বলার জন্য তো তার কোনো, তিনি তো আর ছোটো হয়ে যাচ্ছেন, তো তিনি তো যে উচ্চ পর্যায়ে আছেন সেখানেই থাকবেন, এই ভেবে দুঃখ হয়েছে, কিন্তু কিছু প্রতিবাদ করেননি। দুঃখ তো অবশ্যই হয়েছে, ঠাকুরের সম্বন্ধে এরকম বলছে। তা ফিরে এসে যে ঠাকুরকে বলেছেন, বলে শিখি রে তোর সামনে গুরু নিন্দা হলো আর তুই কিছু বললি না, বলা হয় যে গুরু নিন্দা হলে হয় তাকে একেবারে আচ্ছা করে প্রহার দিতে হবে, নয়তো একেবারে সেখান থেকে তুই স্থান ত্যাগ, গুরুভাষা স্থান ত্যাগ করতে পারেননি, প্রায় সেরকমই ছিলেন। ঠাকুর তাকে খুব তিরস্কার, ইনি খুব নরম স্বভাবের ছিলেন, সেজন্য তাকে আরেকটু কঠোর হওয়া দরকার, উপযুক্ত স্থলে সেই শিক্ষা দিলেন। আবার আরেকদিনের ঘটনা, সেটি হচ্ছে নিরঞ্জন মহারাজের সম্বন্ধে। নিরঞ্জন মহারাজও এরকম নৌকো করে আসছেন, একটি নৌকো ধরেছেন দক্ষিণেশ্বর আসবেন বলে, সেই নৌকোর আরোহীরা ঠাকুরের নিন্দা করছে। প্রথমে প্রতিবাদ করলেন, তাও তারা শুনবে না, কেন বালক তো, তারা সব পক্ক লোক, বয়স্ক লোক, বালক মানে ওই 20 বয়স হবে, 20 বছর কি ওরকম বয়স হবে, কাজে তারা বলে যাচ্ছে তুমি কি জানো আমরা ছজন, আমি অনুমান করছি এরকম কথা বলছে। আর নিরঞ্জন মহারাজ তখন তার রূপ দেখালেন, এমনিতেই পালোয়ানি চেহারা, সে বলেছে আমার কথা তো শুনলে না, তাহলে আমি এক্ষুনি নৌকো শুদ্ধ ডুবিয়ে দেবো, নৌকো ডুবিয়ে দেবো। তিনি খুব ভালো সাঁতার কাটতে পারেন, একদম নৌকোটাকে নাড়াতে শুরু করে দিলেন, একজন নাড়াচ্ছেন, সবাই একদম ভয়টায় পেয়ে তখন আর কি তাকে ক্ষমা টমা চাইগা। তবে ফিরে এসে যখন ঠাকুরকে বলেছে, ঠাকুর বলছেন সে কি রে, ক্রোধ না চণ্ডাল, ক্রোধ তো ক্রোধ না চণ্ডাল, তুই রাগের বসে নৌকোটা ডুবিয়ে দিচ্ছিলি, কী অপরাধ করতে যাচ্ছিলি বলতো, কত নিরীহ লোক আছে, নৌকোর আরোহীরও তারা নয় দোষ করেছে, কিন্তু মাঝিমাল্লারা তো কোনো দোষ করেনি, এসব এরকম সংসারে থাকবে, এসব ক্ষেত্রে ভাববে লোক না পোক। তিনি খুব উগ্র প্রকৃতির ছিলেন, সেজন্য তাকে একটু সহনশীলতার শিক্ষা দিলেন। ঠাকুর তো নানাভাবে সাধন ভজন করিয়েছেন তার শিষ্যদের, প্রকৃতি বুঝে তা অনেক রকমভাবে কৃপা করেছেন, নিরঞ্জনানন্দজিকেও কৃপা করেছেন। লাটু মহারাজের স্মৃতির থেকে জানতে পারি, সারদানন্দজির রচনার থেকে জানতে চাই, যে ঠাকুর তার পার্শ্বদের সকলকে যে সরাসরিভাবে একই রকমভাবে মন্ত্র দিয়েছেন তা নয়, হ্যাঁ, কিন্তু নিরঞ্জন মহারাজকে তিনি মন্ত্র দিয়েছিলেন, নিরঞ্জনানন্দজি বৈকুণ্ঠ সান্নাল্বা এরকম কয়েকজনকে মন্ত্র দিয়েছিলেন সরাসরি। তা যাই হোক, তা লাটু মহারাজজি বলছেন যে এমন একটা করে দিলেন একদিন ঠাকুর, এমন ভাবাবিষ্ট করে দিলেন যে 3 দিন 3 রাত নিরঞ্জনানন্দজির কোনো ঘুম নেই, চোখের পাতা পড়ছে না, খালি জ্যোতি দর্শন করছেন, আর জীব খালি ইষ্টমন্ত্র জপ করে যাচ্ছে। ঠাকুর যে মন্ত্র তাকে দিয়েছেন, মানে চেষ্টা করেও জীবের এই মন্ত্র জপ করা তিনি থামাতে পারছেন না, সবাই দেখছে 3 দিন 3 রাত। আর সবাই ঠাকুর দেখছেন, ঠাকুর মজা করে বলছেন যে খুব তো ভূত ভূত করত, হ্যাঁ, এখন যে ভূত ঘাড়ে চেপেছে এই ভূতকে আর তো সরাতে পারবে না, এই ঘাট থেকে আর নামাতে পারবে না, এই ভূত হচ্ছে ভগবান ভূত। তো এইরকম আর কি। তা ঠাকুরের ধীরে ধীরে তো ঠাকুরের অন্তলীলা হয়ে আসছে, ঠাকুর শেষ সময়ে উপস্থিত,
আমরা সে কাহিনী জানি, গোলোরক, প্রথমে শ্যামপুকুর কিছুদিন, তারপরে কাশীপুরে ঠাকুরকে নিয়ে যাওয়া হলো, মাকেও নিয়ে যাওয়া হলো, মা পথ্য রান্না করবেন, কিন্তু সারা দিন রাত ধরে সেবা নরেন্দ্র নেতৃত্ব নিলেন, এবং সমস্ত এই যুব ভক্তরা, এই ভবিষ্যতে যারা সন্ন্যাসী ভক্ত, তারা একত্রিত হলেন এবং নরেন্দ্র একদম ভাগ করে দিলেন কখন কে সেবা করবে। এরা একদম প্রাণ ঢেলে সেবা করছে, সাধনা করছেন, দুটোই সাধন, জপ ধ্যান তপস্যা করছেন, আবার এই তপস্যা ঠাকুরের সেবা করছেন। তা মাঝে মাঝে নরেনকে বাড়ি যেতে হতো এবং এরাও মাঝে মাঝে একজন দুজন বাড়ি যেতেন, কিন্তু বেশিরভাগই থাকতেন। তা নিরঞ্জনজি মাঝে মাঝে বাড়ি গেছেন, তা একদিন কথোপকথন হচ্ছে, কিরে ঠাকুর বলছেন, এই তো নিরঞ্জন বাড়ি গেছিলো, কিরে নিরঞ্জন বাড়িতে গিয়ে তোর কী বোধ হলো? তখন ঠাকুর অনেকটা ওই আগের মতন, মানে শেষকালে যত খারাপ হয়েছেন সেরকম নয়, তখন প্রায় তখনও 8 মাস বাকি, সদ্য সদ্য কাশীপুরে পৌঁছেছেন, তারপরে ডিসেম্বর 1885 ডিসেম্বর ঠাকুর কথা বলতে পারেন সরাসরি। তখন নিরঞ্জন মহারাজকে জিজ্ঞেস করছেন, কিরে নিরঞ্জন তুই তো বাড়ি গেলি, কীরকম বোধ হলো? নিরঞ্জন মহারাজ বলছেন যে আগে তো আগে ভালোবাসা ছিল, আগে আপনার প্রতি ভালোবাসা ছিল, কিন্তু এখন আর ছেড়ে থাকবার জো নেই, এরকম ধীরে ধীরে ঠাকুর ভালোবাসা নিয়ে দিয়ে বেঁধেছিলেন। তা ধীরে ধীরে ঠাকুরের তো অবস্থা খারাপ হতে শুরু করলো, তখন সবাই ঠিক করলো যে 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 কেউ ঠাকুরের কাছে চলে যাচ্ছে এটা হতে দেওয়া চলবে না। অহেতুকি কৃপা সিন্ধু সকলকে গিয়ে ঠাকুরকে স্পর্শ করছে, আর এই পবিত্র শরীর পবিত্র জীবন সকলের পাপ অহেতুকি করুণাতে পাপ টাপ নিয়ে নিচ্ছেন, তারপরে তার ব্যাধি আরও বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য সবাইকে যেতে দেওয়া হবে না, বেশি কাউকেই যেতে দেওয়া হবে না, এরকম ঠিক হলো একটা সময়। এবং এই কাজগুলো সব নিরঞ্জনানন্দজি, অপ্রিয় কাজ করতে হবে, সেবার কাজ, তিনি একেবারে পাগড়ি বেঁধে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, মায়ের স্মৃতি মায়ের জন্য এরকম করেছেন, স্বামীজির জন্য করেছেন। নিরঞ্জন মহারাজ একটা অদ্ভুত চরিত্র, ভেতরে কোমল, কিন্তু যখন আদর্শের জন্য যা করবেন, গুরুর জন্য, গুরু ভাইয়ের জন্য, মায়ের জন্য, তাই তা লাঠি নিয়ে দাঁড়িয়ে গেলেন। এদিকে রামচন্দ্র দত্ত এসছে, রামচন্দ্র দত্ত নিজের ঘনিষ্ঠ ভক্ত, তো রামচন্দ্র দত্ত কিছু বোধহয় ফুল টুল নিয়ে এসছেন, ঠাকুরের সঙ্গে দেখা করবেন, খুব ইচ্ছা, ওরাও মেনে চলছেন যাতে ঠাকুরের অসুখে কোনো কষ্ট না হয়। কিন্তু নিরঞ্জন মহারাজের এক কথা, তিনি যারা না কাউকে ঢুকতে দেওয়া হবে না, রামচন্দ্র দত্তও না, যদি তিনি যারা ভাড়া টাড়া দেয় ওই কাশীপুরী উদ্যানে তার মধ্যে রামচন্দ্র দত্তও আছে, কিন্তু না, ঠাকুরের সেবা ব্যাঘাত হবে, ঠাকুরের অসুবিধা হবে, কোনো পরোয়া নেই। এখন লাটু মহারাজ, তিনি তো রামচন্দ্র দত্তের বাড়িতে থাকতেন, তো লাটু মহারাজ, তা তিনি তার খারাপ লাগছে, যে ওকে একটু যেতে দাও না, নিজের নিজের মধ্যে কি এরকম করলে চলে, এরকম বলছেন। নিরঞ্জন কোনো কথা শোনার মধ্যেই নেই, নিরঞ্জনানন্দকে ওই কোনো দিকে পাত্তা দিচ্ছে, লাটু মহারাজের খারাপ লাগছে, যে নিজেদের মধ্যে এরকম করলে কি চলে, নিরঞ্জন কোনো কোথায় কথার উত্তর টুত্তরও দিচ্ছে না, কোনো পাত্তাও দিচ্ছে না, ঢুকতে দেবো না। তখন লাটু মহারাজ খোঁটা দিলেন, লাটু মহারাজ খোঁটা দিলেন সেদিনকে বিনোদিনীকে তো খুব যেতে দিলে, আর এখন রামবাবু কি আমাদের এত প্রিয় কাছের রামবাবু তাকেই যেতে দিচ্ছে না? হ্যাঁ, বিনোদিনীর ঘটনা তো আপনারা জানেন, বিনোদিনীর খুব নটি বিনোদিনী, তিনি অভিনেত্রী কিন্তু ভক্ত, ঠাকুরের কাছে ঠাকুরের দর্শন পাওয়ার খুব ইচ্ছা, দানাকালী তাকে ধরেছেন, তা তিনি এসে লাটু মহারাজজিকে তিনি অনুরোধ করেছিলেন, কিন্তু ঢোকার সুযোগ মানে না দেওয়া হবে না, এটাই নিরঞ্জন মহারাজ বলে দিয়েছিলেন। তারপরে ওই দানাকালী যিনি, তিনি বিনোদিনীকে সঙ্গে নিয়ে এসেছিলেন, বিনোদিনীকে সাহেব সাজিয়ে নিয়ে এসেছিলেন, তারপরে উপরে উঠে ঠাকুরের কাছে সব প্রকাশ করেছিলেন। এরা একটু উপকার হয়ে গেছিলেন নিরঞ্জনানন্দজি মহারাজ, তা লাটু মহারাজ সেটা বললেন যে সেদিনকে তো বিনোদিনীকে ঢুকতে দিয়েছিলে, খুব তো তুমি পাহারা দিচ্ছিলে, তোমার পাহারা দেওয়ার কালীনই তো বিনোদিনী ঢুকে গিয়েছিল, আর এখন রামদত্তকে আমাদের রামবাবুকে যেতে দিচ্ছ না? তখন নিরঞ্জন মহারাজ ছেড়ে দিলেন। কিন্তু পরে যখন লাটু মহারাজজি ঠাকুরের কাছে গেলেন, এই ঘটনার পরে দেখা যাচ্ছে ঠাকুর কিন্তু নিরঞ্জনানন্দজির পক্ষই সমর্থন করছে, দেখ লাটু মহারাজকে বলছে, দেখ সব সময় কারোর দোষ দেখবি নি, সব সময় লোকের গুণটুকু দেখবি, তার কারণ হচ্ছে ঠাকুর কিন্তু নিরঞ্জনানন্দজির মনটা বুঝতে পেরেছেন, এই যে রামদত্তকে ঢুকতে দিচ্ছে না, রামদত্তের প্রতি তার কোনো রাগ নেই, কোনো বিদ্বেষ নেই, তার সমস্ত এটা হচ্ছে গুরুসেবা, তার সমস্ত মনটা পড়ে রয়েছে গুরুর কাছে, শ্রীরামকৃষ্ণের কাছে, তার অসুবিধা হবে, এই অসুবিধার
জন্য আর কোনো দিকে তিনি দিকপাত করছেন না, কাজী এটা কোনো দোষ নয়। তারপর আবার লাটু মহারাজ, এদের এমন ভালোবাসা, এবং মহাপুরুষ তো সব আমাদের মতন সাধারণ মানুষ নয়, এদের আমাদের মতন মান অভিমান নেই। সেই লাটু মহারাজ আবার এসে ক্ষমা চাইলে, দেখ আমার মতন মুখ্যুর কথায় কিছু মনে করিস না, এবং নিরঞ্জন মহারাজও কিছু মনে রাখেননি। তাই মহাপুরুষদের আলোচনা করছি, আমাদের হিসাবে এদের মিলবে না। তারপর যে কথা বলছিলাম, খুব কোমল প্রাণও ছিলেন, যেমন তেজি আবার কোমল প্রাণ। এবং যখনই যার সেবার দরকার থাকতো, যেগুলো সব হচ্ছে খুব পরিশ্রমের কাজ, যেগুলো খুব ঝুঁকির কাজ, হ্যাঁ, যাতে আমাকে অনেক শারীরিক পরিশ্রম করতে হবে, সেগুলো করতে। এবং যখনই কারোর অসুখ বিসুখ হয়েছে তিনি ছুটে গেছেন, যোগানন্দজি সেবা করেছেন কত। তারপরে লাটু মহারাজ জি অসুস্থ হয়েছেন, সেই সময় সেবা করেছেন। বলরামবাবু যখন শেষ শয্যায় শয্যাগত, তখন এবার প্রাণ ঢেলে সেবা করেছেন। আর কীরকম কোমল প্রাণ, যে একদিন বরানগর মর্ত, আমাদের অবস্থা ভালো নয়, মঠের অবস্থা ভালো নয়, ঠাকুরের ভোগের জন্য সন্দেশ কিনে নিয়ে আসছেন। আর একটি গরিব রমণী, তার পুত্র, ছোট পুত্র, শিশু পুত্র, সেই সন্দেশটি, মানে সন্দেশের চাঙাড়ি দেখে সে বুঝতে পেরেছে মিষ্টি আছে, সেও খুব বায়না ধরেছে, আমি মিষ্টি খাবো, মিষ্টি খাবো, মিষ্টি খাবো। আর মাটি দরিদ্র মা, কিন্তু সে জানে যে ঠাকুরের পূজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সে তাকে খুব বারণ করছে, হ্যাঁ, কিন্তু সে ছোট শিশু বুঝতে পারছে না। তখন নিরঞ্জনানন্দজি সেই সন্দেশটি তার, মানে সেই চাঙাড়িটি তার কাছে ধরলেন, নাও নাও বাবা তুমি খাও। মা, সে খুব ভয় পাচ্ছে যে যে তুমি ঠাকুরের পূজার জন্য নিয়ে যাচ্ছ, সেটি যদি আমার শিশু, ছোট শিশু অবুজ লোপ করছে, তাকে দিলে আমার ছেলের অমঙ্গল হবে, বলে কিচ্ছু অমঙ্গল হবে না, ও খেলেই ঠাকুরের খাওয়া হবে। তিনি বাচ্চাটিকে দিয়ে দিলেন, তারপর আবার আবার আরেকটি চাঙাড়ি কিনে নিয়ে গেলেন। তা ঠাকুরের দেহত্যাগ হয়ে যাওয়ার পরে যে সেই ঘটনা, যে ঠাকুরের মানে ইচ্ছা, ঠাকুর গঙ্গা ভালোবাসতেন, সেই সন্ন্যাসী শিষ্যদের সকলের ইচ্ছা ছিল ঠাকুরের অস্থিবর্ষ গঙ্গা তীরে কোনো একটা জায়গায় স্থান করে সমাহিত হবে, কিন্তু আমরা সেই কাহিনী জানি। কিন্তু এরা তো সব কপর্দকশূন্য, ক্ষমতাবান যারা, যারা আর কি গৃহী, যারা অর্থ দিতেন, ব্যয়ভার বহন করতেন ওই কাশীপুর উদ্যান বাটি বা শ্যামপুকুরে, এবং ঠাকুরের চিকিৎসা এবং ওখানকার খরচ টরচ, তাদের কথাটাই বহাল থাকবে। কাজে রামদত্ত ঠিক করেছেন যোগদান, কাঁকুরগাছিতে তিনি যে যোগদান করেছেন, সেই যোগদানে সেখানে ঠাকুরও গেছেন, সেইখানে তিনি ঠাকুরের অস্থিভস্য সমাহিত করবেন। 16ই অগস্ট ঠাকুরের দেহত্যাগ হলো, তারপরে জন্মাষ্টমী, ওদের 7-8 দিন পর, তা সেই সময় ইয়ে করবেন। এদের কিছু খুবই মন খারাপ লাগছে, এরা কিছুতেই চাচ্ছিলেন না, কিন্তু গৃহী যারা আছেন, রামদত্ত তত্ত্ব যারা আছেন, তারা শুনবেন না। আর স্বামীজি, তিনি সবসময় এদের সমবয়স্ক হলেও নেতৃত্বে তিনি সকলের থেকে আলাদা, তার দৃষ্টিভঙ্গি আলাদা। তিনি কি বললেন, তিনি বললেন যে দেখ ঠাকুরের অস্থিভস্য কোথায় সমাহিত হলো, তারও মনে কষ্ট হচ্ছে, কিন্তু তিনি বলছেন ঠাকুরের অস্থিভস্য কোথায় সমাহিত হলো সেটাই কি বড় কথা, বাইরে আমরা কোনো বিবাদ করব না, তার মতন জীবন যাপন করাটাই হচ্ছে, তা হচ্ছে আসল কথা, আমরা কোনো বিবাদের মধ্যে যাব না। এরপরে যদি লোকে বলে যে পরমহংসদেব চলে যাওয়ার পরে পরেই পরমহংসদেবের শিষ্যরা তার অস্থিভস্য নিয়ে ঝগড়া করেছিল, সেটা অত্যন্ত লজ্জা হবে, এরকম তিনি বললেন। কিন্তু এরা সোনার পাত্র নেই, বিশেষ করে নিরঞ্জনানন্দজি মহারাজ, তিনি এবং শশী মহারাজ, আগামীকাল ওই অস্থিভস্যের ভাণ্ডটি নিয়ে যাওয়া হবে। রাত্রিবেলায় তারা কী করলেন, তিনি এবং শশী মহারাজজি মিলে প্রায় অর্ধেকের ওপরের অস্থিভস্য তারা আলাদা পাত্রে সরিয়ে রাখলেন। এবং স্বামীজি যখন এটার পরে বলরামবাবুর বাড়িতে চলে গেল, এবং পরের দিন জন্মাষ্টমীর দিন যতটুকু অবশিষ্ট ছিল কেউ বুঝতে পারলো না, সেটি কাকুরগাছি জগদ্দানে সমাহিত হলো। এবং ভক্তেরা, এই গৃহী ভক্তরা, ত্যাগী ভক্তরা একই সঙ্গে শোভাযাত্রা করে সেই কার্যটি সমাধা করলেন। এটা নিয়ে যে তাদের মধ্যে কোনো বিবাদ ছিল, নরেন্দ্রনাথের নেতৃত্বে, নরেন্দ্রনাথের বিচক্ষণতায় বাইরের লোক কিছু টের পেল না। কিন্তু সেই যে শশী মহারাজ এবং নিরঞ্জনানন্দজি মহারাজ, এরা দুজন মিলে সরিয়ে রেখেছিলেন, সেটিই হচ্ছে এখন এই বেলুড় মঠে, যে আমরা আত্মারামের কৌট বলি, বেলুড় মঠে সেই অস্থিভস্যই রয়েছে। এসব কাজ তিনি করেছেন। তারপরে স্বামীজিতে চলে গেলেন, বিদেশে চলে গেলেন। এই সময়টায় তিনি বরাবরই নিরঞ্জনানন্দজির জীবন বাইরের দিক থেকে যে খুব একটা চমকপ্রদ,
এখানে আশ্রম করেছেন, ওখানে আশ্রম করেছেন, সরাসরি সেরকম না, কিন্তু তার প্রভাবে বহু জায়গায় দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা, কাশী, কাশী সেবাশ্রম, এসব জায়গায় ঠাকুরমা স্বামীজির ভাব ভাব প্রচারিত হয়েছে, ঠাকুর স্বামীজির ভাব, এবং ভবিষ্যতের আশ্রম তৈরির পথ সুগম হয়েছে। তা প্রচুর তিনি তপস্যা করেছেন, কঠোরতা করেছেন, পরিব্রাজক রূপে তীর্থে তীর্থে ভ্রমণ করেছেন এবং মাধুকরী করেছেন। তিনি পরবর্তীকালে অচলানন্দজি টন্দজি এটা বলতেন যে তিনি খুব সন্ন্যাসীদের যোগ দিতেন মাধুকরীর উপর, যে প্রত্যেকটি সন্ন্যাসী মাধুকরী করা উচিত, যে ভিক্ষান্নের উপরে জীবনযাপন করা উচিত, পরিব্রাজক জীবনযাপন করা উচিত, এরকম বলতেন। তা এরকম করেছেন, শ্রীলঙ্কায় গেছেন। আমরা দেখি 1894 খ্রিস্টাব্দে আমরা স্বামীজির একটা চিঠি পাচ্ছি, 1894 খ্রিস্টাব্দে স্বামীজি তখন আমেরিকাতে। স্বামীজি প্রথমে বলছেন যে নিরঞ্জন শ্রীলঙ্কাতে আছে, ও পালি ভাষা শিখছে না, কারণ স্বামীজি তখন খবর পাননি যে এরকম ঘুরে বেরিয়ে কী হবে। কিন্তু স্বামীজি নিরঞ্জনজি ঘুরে বেড়াচ্ছিলেন না, শুধু সেখানে খুব স্বামীজির ভাব, ঠাকুরের ভাব প্রচার করছেন। পরে স্বামীজি জানতে পেরেছেন, পরে জানতে পেরে স্বামীজি বলছেন যে নিরঞ্জন শ্রীলঙ্কায়, তখন শ্রীলঙ্কা নয় সিলন, সিংহল বা ইংরেজিতে সিলন, সিলনে প্রচুর কাজ করছে, এটা বলেছেন। তো সেখানে তিনি করেছেন দক্ষিণ ভারতেও তিনি অনেক ঠাকুরের ভাব প্রচার করেছেন, করে তিনি আলমবাজার মঠে ফিরে এসেছেন। 1896 সালের ডিসেম্বর মাসের শেষ দিকে স্বামীজি এই পাশ্চাত্য থেকে ভারত অভিমুখে রওনা হলেন। যে খবর পেলেন, জানতে পারলেন যে স্বামীজি আসছেন, এত এদের মধ্যে ভালোবাসা, এতদিন স্বামীজিকে তো দেখেননি, নিরঞ্জনানন্দ সোজা চলে গেলেন কলম্বোতে। স্বামীজি সেখানে এসে পৌঁছলেই তাকে অভ্যর্থনা করবেন। 15ই জানুয়ারি স্বামীজি নামলেন এবং স্বামীজিকে তিনি গুরুভাইদের পক্ষ থেকে প্রথম অভ্যর্থনা জানালেন সেখানে। তারপরে স্বামীজির সেই বিজয় যাত্রা আমরা জানি, যে রুমারোলা একটা খুব সুন্দর কথা বলেছেন যে স্বামীজি তো আমেরিকাতে যাওয়ার আগে পরিব্রাজক সন্ন্যাসী হয়ে ঘুরেছিলেন, সেই সময় ছিলেন অখ্যাত সন্ন্যাসী, গোটা ভারত পরিক্রমা করেছেন, ফিরে এসেও আবার তিনি ভারত পরিক্রমা করলেন, কিন্তু এবার কিন্তু অখ্যাত নয়, এবার তিনি একদম বিজয়ী বীরের মতন যাচ্ছেন। এবং একা নয়, যেখানেই তিনি যাচ্ছেন রাজার পেছনে যেমন হাজার হাজার লোক ছোটে, তেমনি তার পেছনে হাজার হাজার লোক ছুটছে। এবং তিনি বলছেন হে ভারত জাগো, ভারত জেগে উঠছে, ভারতের ঘুম ভেঙে যাচ্ছে। কীরকম তিনি উদাহরণ দিচ্ছেন, যে বাইবেলে আমরা দেখেছি যে ল্যাজারাস যীশুখ্রিস্টের ভক্ত মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে, যীশুখ্রিস্ট যখন সেখানে পৌঁছলেন, বন্ধুরা বোনেরা কাঁদছে যে তুমি দেরি করে এলে প্রভু, আমার ভাই মারা গেল, তাকে কবর দিলাম, ওইখানে কবর দিয়েছি। যীশুখ্রিস্ট বললেন চলো, কোথায় কবর দিয়েছ? সেখানে গিয়ে ল্যাজারাসকে ডাকলেন যে ল্যাজারাস কাম ফোর্থ, ল্যাজারাস উঠে এসো। সঙ্গে সঙ্গে মৃত ল্যাজারাস জেগে, মানে মৃত ল্যাজারাস জীবিত হয়ে যীশুখ্রিস্টের সামনে এসে দাঁড়ালো। ঠিক তেমনিভাবে স্বামীজি ভারত পরিক্রমা, যেন দ্বিতীয়বার ভারত পরিক্রমা করছেন, কিন্তু এবার বিজয়ী বীরের বেশে, বিজয়ী সম্রাটের বেশে ভূমিকা যেন তিনি ভূমিকায় যেন তিনি অবতীর্ণ হয়েছেন, তার পেছনে হাজার হাজার লোক ছুটছে। তিনি বলছেন তার বাণীর বীজ ছড়াচ্ছেন, রোমালালা ভাষাটা হচ্ছেই বাণীর বীজ ছড়াতে ছড়াতে চলেছেন, সেখানে বৃক্ষ অঙ্কুরোদ্গম হচ্ছে, বৃক্ষ হয়েছে তারপরে, এবং ভারত জেগে উঠছে ধীরে ধীরে। এই যে বিজয়, স্বামীজির এই দিক বিজয়ী রূপ দেখতে 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 নিরঞ্জনানন্দজি ফিরলেন, একই সঙ্গে স্বামীজির সঙ্গে ফিরলেন। এবং এরপরে আমরা দেখছি স্বামীজি তারপরে তো কলকাতা এলেন, রামকৃষ্ণ মিশন হলো, আবার উত্তর ভারতে গেলেন, তখনও নিরঞ্জনানন্দজি মহারাজ স্বামীজির সঙ্গে সঙ্গে ঘুরেছেন। তারপরে স্বামীজি ফিরে এলেন, কিন্তু তিনি তপস্যা করছেন, বিভিন্ন জায়গায় তিনি তপস্যা করেছেন, প্রধানত কাশীতে তিনি থাকতেন। এই কাশীতে থাকাকালীনই কাশী সেবাশ্রম যাদেরকে কেন্দ্র করে তৈরি হলো, সেই শুভানন্দ, স্বামী অচলানন্দ, এই অচলানন্দই হচ্ছে কেদার বাবা, কেদার মৌলী, এদের সঙ্গে তার খুব ঘনিষ্ঠতা, এরা স্বামীজির দ্বারা অনুপ্রাণিত। কাহিনী হচ্ছে স্বামীজির উদ্বোধনে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজি চিশ্বর, এটা পড়ে তারা একজন অনুপ্রাণিত হলো, আরেকজন বন্ধুর কাছে গেল, এরকম তিনটি বন্ধু তারা ঠিক করলেন তারা শিবজ্ঞানে জীবসেবা শুরু করবেন। এই এই যুবক গোষ্ঠী, তিনটি যুবক, তার মধ্যে শুভানন্দ, অচলানন্দ এরা আছেন। তো এরা খুব স্বামীজির সঙ্গ হয়তো পাচ্ছেন না, কিন্তু নিরঞ্জনানন্দের সঙ্গ তারা খুব পেয়েছেন। আর ওদিকে কল্যাণানন্দজি এদের দ্বারা তো অনুপ্রাণিত হয়ে, তা এই কাশী, এই সময়টা তিনি কাশী এবং হরিদ্বারে তিনি খুব তপস্যা করেছেন, এবং এদের মধ্যে বৈরাগ্যের বীজ
তিনি মানে বপন করেছেন। বৈরাগ্য ছিল এদের, তার সংস্পর্শে এসে আরও বেশি করে উদ্বুদ্ধ হয়েছে। সেই সময় এরা জানতেনও না যে নিরঞ্জনানন্দজি যে কাশীতে তপস্যা করছেন, জানতেন না। এরা হঠাৎ এরা খবর পেলেন, তখন মাঝে মাঝে তারা তাদের ওখানে ডাকতে শুরু করলেন যে শ্রীরামকৃষ্ণের একজন পার্শ্বদ এখানে রয়েছে, বিবেকানন্দের একজন গুরু ভ্রাতা, তিনি তাদের ওখানে গিয়ে ধর্ম প্রসঙ্গ করে অনুপ্রাণিত করতেন। ঠাকুরের জন্মতিথি হচ্ছে, তিনি নিজেই চলে গেলেন। ওরা ঠাকুরের ছবি রেখেছিল, তিনি সহস্তে ঠাকুরের পুজো করলেন, পুজো করে ঠাকুরের কথা বললেন। এইভাবে তিনি একেবারে মানে বাহ্য দৃষ্টিতে হয়তো বোঝা যাচ্ছে না, তিনি ভবিষ্যৎ এই যে রামকৃষ্ণ ভাবধারার প্রচার, রামকৃষ্ণ সংঘের প্রসার, এগুলিতে তিনি বিশেষ অংশগ্রহণ করেছেন। তারপরে তিনি যখন এরপরে তিনি হরিদ্বারে গিয়ে খুব সাধনা করলেন। এই হরিদ্বারে যখন তিনি সাধনা করছেন, অচলানন্দ কেদারবাবে তিনি চাকরি করতেন, তার খুব বৈরাগ্য। তিনি ওনাকে চিঠি লিখলেন, তিনি লিখলেন না, শুভানন্দজি চিঠি লিখে জানালেন যে এই কেদারনাথ সে সংসার ত্যাগ করতে চাচ্ছে। তখন তিনি কেদারনাথকে লিখলেন যে এ হচ্ছে খুব কঠিন, একেবারে সুরস্ব ধারা, হ্যাঁ, নিশিতা দূরত্ব কঠোপনিষদের কথা বলে যে খুরের ধারা, খুব ভেবেচিন্তে তুমি সংসার ত্যাগ করো ইত্যাদি ইত্যাদি বললেন। একদিন গিয়ে কিন্তু অন্তরে এত বৈরাগ্য যে কেদারনাথ গিয়ে একদিন হাজির হলেন, তিনি খুব খুশি হলেন, তাকে গেরুয়া দিলেন, মাধুকরি কীভাবে করতে হবে মাধুকরির শিক্ষা দিলেন। তিনি যে কুটিরটা তো ভাড়া করেছিলেন সেখানেই তিনি কেদারনাথকে থাকতে দিলেন। এবং সেই সময় তার শরীরটা ভালো ছিল না, শরীরটা খারাপ হতে শুরু করলো সেই থেকে, এটার থেকে তিনি আর কখনো রিকভার করেননি। তা কেদারনাথ তার যথেষ্টই সেবা করছিল, কিন্তু খুবই খারাপ হওয়াতে তিনি আবার কলকাতাতে চলে এলেন এবং কিছুদিন থাকা, স্বামীজির দেহত্যাগের পরে বেশি দিন আর তিনি থাকেননি। কিছুদিন পরে তার খুব মানে রক্ত আমাশয় দেখা দিল এবং এই বেলুড় মঠ এবং কলকাতা পরিবেশ, এখানে তার শরীর সুস্থ হবে না বলে তিনি ঠিক করলেন যে তিনি এতে যাবেন, হরিদ্বারে চলে যাবেন। নিরঞ্জনানন্দজি চরিত্রে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, সেটা না বললে অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে মায়ের উপর তার ভক্তি। স্বামীজি যে বিখ্যাত চিঠিটি আছে দেখবেন, মহাপুরুষ মহারাজজিকে লেখা চিঠি, যে চিঠিটি আমরা বারবার ধরে উদ্ধৃত করি, সেই চিঠির প্রথম অংশে প্রথম পাতাতে স্বামীজি ঠাকুরের কথা বলছেন যে বেদ বাইবেল কোরআনে কী আছে এ শ্রীরামকৃষ্ণের জীবনের আলোকে না দেখলে বোঝা যায় না। তার জীবন হচ্ছে একটা সার্চ লাইট, সেই সার্চ লাইট দিয়ে বেদ বাইবেল কোরআনের মর্মার্থ বুঝতে হবে। এবং ঠাকুরের কথা যখন বলছেন অদ্ভুতভাবে বলছেন, এই বলতে বলতে যেই মায়ের প্রসঙ্গে এসছেন, স্বামীজি তখন আত্মহারা হয়ে গেছেন। আত্মহারা গিয়ে বলছেন যে রামকৃষ্ণ পরমহংস বরং যায় যা ক্ষতি নেই, কিন্তু শ্রীরামকৃষ্ণ গেলে সর্বনাশ। এই প্রসঙ্গে বলছেন নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু তার লাঠি হজম হয়ে যায়, কারণ মায়ের প্রতি তার বড় ভক্তি। লাঠিবাজি করে মানে ওই ওই পাহারা দিতেন তিনি, মায়ের প্রতি ভীষণ ভক্তি, সব সময় মায়ের প্রতি ভক্তি। গিরিশচন্দ্র বলছেন যে আমি কি মাকে চিনতাম নাকি, আমাকে নিরঞ্জনই প্রথমে মায়ের কাছে নিয়ে গেল। গিরিশচন্দ্রের পুত্র মারা গেছে, এই পুত্রটিকে তিনি খুব শুভ লক্ষণযুক্ত পুত্র ছিল এবং তিনি এটিকে খুব ভালোবাসতেন। তা সেই পুত্রটি মারা যাওয়াতে গিরিশচন্দ্রের মনে খুব কষ্ট, শোক সামলাতে পারছিলেন না। তখন নিরঞ্জনানন্দজি নিজে তাকে মায়ের কাছে নিয়ে গিয়েছিলেন এবং নিরঞ্জনানন্দজি এবং গিরিশচন্দ্র ঘোষ বেশ কিছুদিন মায়ের কাছে ছিলেন জয়রামবাটিতে, এবং তার ফলেই গিরিশচন্দ্র বুঝতে পারলেন যে মা কী। তো এরকমভাবে তিনি সবাইকে মায়ের কাছে নিয়ে যেতেন। তা শেষ সময়ে যখন যেটা বলছিলাম যে তার কলকাতায় এবং বেলুড় মঠের থেকে রক্তমাশার রোগটা খুব বেড়ে উঠছে, তখন তিনি ঠিক করলেন হরিদ্বারে চলে যাবেন। এবং হরিদ্বারে চলে যাওয়ার আগে মায়ের কাছে দেখা করতে গেলেন, এবং তখন তিনি একজন যেন মাতৃগত প্রাণ শিশু, মাকে বললেন আমার জন্য তোমাকে রান্না করে দিতে হবে। মা তো প্রস্তুত, মা রান্না করলেন যে আমাকে খাইয়ে দিতে হবে, যেন একদম বালক হয়ে গেছেন সব ব্যাপারে, মা মা মা। তারপরে যখন বিদায় নিলেন মায়ের পায়ে প্রণাম করে একদম চোখের জলে ভেসে গেলেন, কারণ তিনি জানতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন, মাও নিশ্চয়ই হয়তো বুঝতে পেরেছেন যে আর মায়ের সঙ্গে তার দেখা হবে না। হরিদ্বারে গেলেন, গিয়ে কঠোর সাধনা, আবার কঠোর সাধনা, কারোর সেবা নেবেন না, কারোর সেবা নেবেন না, কঠোর সাধনা। যতদিন সবর ক্রিয়ে ছিল মাধুকরি করতেন, একদম মানে শরীরটা ত্যাগ করে ফেলবেন বলেই কঠোর সাধনা। তারপর যখন বুঝতে পেরেছেন রোগ সারছে না, তখন একে বললেন সেবক একজন আছে, সেবকে সেবা নেন না কিন্তু তাকে তো আবার একজনকে দেখতে হয়, বললে আমাকে গঙ্গার ধারে নিয়ে চলো। গঙ্গার ধারে নিয়ে যাওয়া হলো। তা সে গঙ্গার ধারে যখন আছেন, সেবক একটু সেবা করতে গেছে, তখন কে
শরীর খুব অবসন্ন, কিন্তু সেই আগের দিনের তেজটা ফুটে জানা পেরেছে। আমাকে তুমি একটু নিশ্চিন্তে মরতেও দেবে না? সেবক দূরে সরে গেলেন, তিনি যা চাচ্ছেন। একটু পরে এসে দেখা গেলো যে তিনি চলে গেছেন। তো 1904 সাল স্বামীজির দেহত্যাগের 2 বছর পর 9ই মে তারিখটি তিনি দেহত্যাগ করলেন। ঠাকুর তার সম্বন্ধে বলেছিলেন, নিরঞ্জনজীকে দেখিয়ে বলেছেন, এই যারা যাদেরকে ঈশ্বর করে বলেছেন তাদের সম্বন্ধে এই কথা বলেছেন যে এই ছেলেটিকে দেখো, এদের হচ্ছে আগে ফল তারপরে ফুল, অর্থাৎ ওরা ভগবানলাভ করবেনই করবে, ভগবানলাভ করেই আছে, সাধন ভজন বাড়ার ভাগ, এটা সাধন ভজন এটা করতে হয়, নাহলে গ্রামারে যেন পড়বে না, আধ্যাত্মিক জীবনের ব্যাকরণে মিলবে না বলে তাদের সাধন ভজন করতে হয়, কিন্তু ঈশ্বর লাভ বস্তু লাভ তারা যেন করেই আছে। তো বলছেন নিরঞ্জনের দিকে দেখো, ও সব সময় ওর হিসাবপত্র সব ঠিক করে রেখে দিয়েছে, ও কখনো কিছুতে লিপ্ত হয় না, যখনই ডাক আসবে চলে যাবে, একেবারে একদম বাক্স প্যাট্রাপ যেন গুছিয়ে বসে আছেন, যেই সেই অনন্ত লোকের সেই মানে চিরন্তন লোকের ডাক আসবে চলে যাবেন, সত্যি সত্যি চলে গেলেন। তো অদ্ভুত জীবন, আপাত দৃষ্টিতে হয়তো খুব চমক নেই, কিন্তু এই জীবনগুলো প্রতিটি জীবনই আমাদের কাছে প্রেরণাপ্রদ, প্রতিটি জীবনই আমাদের কাছে শিখিয়ে দেয় যে ভগবানের জন্য কতটা ত্যাগ, কতটা নিষ্ঠা, জীবনটাকে কতটা নিখুঁত করতে হয়, এগুলো শিখিয়ে দেয়। এরা হচ্ছে আমাদের অনুপ্রেরণা। আবার আমরা বারবার ধরে ঠাকুরের অন্যতম পার্ষদ, সন্ন্যাসী পার্ষদ নিরঞ্জনানন্দজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করি। শারদানন্দজি মহারাজ একটি প্রণাম মন্ত্র রচনা করেছেন, তাতে প্রত্যেকের নাম নেই, কিন্তু ঠাকুর, মা, স্বামীজি, রাজা মহারাজজি সকলকে বলার পরে তিনি অন্য যারা পার্ষদ আছেন তাদের সম্বন্ধে একটি প্রণাম মন্ত্র রচনা করেছেন, অনেকেই জানেন সেটা, সেটি উচ্চারণ করে শেষ করছি। যোগানন্দ প্রেমানন্দ জানে বইয়ে চ পার্ষদা রামকৃষ্ণগত প্রাণা সর্বাংস্তান প্রণমাম্যহম।